মহামারী শব্দটা অনেক শুনেছি, পড়েছি, কিন্তু সে তো বইয়ের পাতায়। কখনো কি ভেবেছিলাম তার সম্মুখীন হব? কোভিড-19 সেটা আবার কি? আরে, এটাই তো এখন সারা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে। কিন্তু কোথা থেকে এলো এই কোভিড-19? চায়নায় অজানা কারণে নিউমোনিয়া চীনের উহান থেকে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 31 ডিসেম্বর 2019 সালে। ওহু, 2020 সালের 11 ফেব্রুয়ারি এই ভাইরাসের নতুন নাম ঘোষণা করল কোভিড-19। আমাদের ভারতে 30 জানুয়ারি প্রথম সংক্রমণ ধরা পড়ল কেরালার ত্রিশূরে। 12 মার্চ ওহু হঠাৎ ঘোষণা করল এটা নাকি মহামারী। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো নাকি তার উপসর্গ। আবার একজন সংক্রমিত রোগীর সংস্পর্শে অন্য কেউ এলে সেও নাকি সংক্রমিত হয়ে যাচ্ছে। তাহলে এই অতি ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচার উপায় কী? এর যে কোনো প্রতিষেধকও এখনও পর্যন্ত বের হয়নি। হুনানান নির্দেশিকাও দিল, সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত বারবার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গরম জল খাওয়া ইত্যাদি ইত্যাদি আরও কত কী। সেলফ আইসোলেশন অর্থাৎ নিজেকে আলাদা করে রাখো। বাইরে থেকে ফিরলে 14 দিন নিজেকে আলাদা করে একটা ঘরে থেকো। সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ একজনের থেকে আর একজনের মধ্যে অন্তত 1 মিটারের দূরত্ব বজায় রেখো। কিন্তু এসবে যে কিছুই হলো না, সংক্রমণ যে দিনের দিন বেড়েই চলেছে, তাহলে এবার উপায় কী? 24 মার্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে লকডাউন ঘোষণা করলেন, অর্থাৎ জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ। কারণ এই লকডাউনই যে এর একমাত্র উপায়। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে এক পা ফেলাও বিপদ, এবং বাইরে বেরোলেও মাস্ক পরা অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু কোথায় সংক্রমণের সংখ্যা তো তাও কমছে না, সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর কারণ কি? কারণটা হলো আমাদের অসচেতনতা। মানুষজন এই লকডাউন মানছে কোথায়? পাড়ার মোড়ে আড্ডা, বাজারে ভিড় করা, এসব তো নিত্যদিন চলেই যাচ্ছে। প্রশাসন বিভিন্ন এলাকাকে স্পর্শকাতর এলাকা করল, রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন বিভিন্ন ভাগে ভাগও করে দিল। রেড জোন অর্থাৎ যেসব এলাকায় সংক্রমণের হার সব থেকে বেশি। কিন্তু না, কিছু মানুষের তাও হুঁশ ফিরল না, তারা আজও অসচেতন। পুলিশের উপর আক্রমণ পর্যন্ত করতে দেখা গেল। দেশের স্বাস্থ্যকর্মী, পুলিশ, প্রশাসন নিজেদের পরিবার থেকে আলাদা হয়ে প্রাণীর ঝুঁকি নিয়ে আমাদের সেবার কাজ করে চলেছেন। আমাদেরও কি কর্তব্য না তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের কাজটাকে একটু সহজ করে তোলা? চলুন না আমরা একটু সচেতন হই, ওদের কথা একটু মেনে চলি। ওরা তো বেশি কিছু চাইছে না, বলছে শুধু বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পৃথিবীটা আজ প্রায় থমকে গেছে বললেই চলে। জানি না এই লকডাউনের শেষ কোথায়, এই যুদ্ধের পথ আর কতটা, তবে আমরা হারব না, এই পথ আমরা অতিক্রম করবই। এই পথের শেষেই যে অপেক্ষা করছে সেই সুন্দর সুস্থ পৃথিবী, দেখা হোক সেই সুস্থ পৃথিবীতে, দেখা হোক আমার শেষে।